সময় চক্র বদ্রিকে দাও তো। হ্যাঁ, আসলে দাদা না ঘুমিয়ে পড়েছে, অফিস থেকে ফিরেই কিরকম একটা মুখ করে আসলো। আমি বলি কালকে সকালে যদি তোমাকে ফোন করে অসুবিধা হবে? না, আমার আমার এখন একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে যেন ও আমাকে ফোন করে, আমার কিন্তু খুব দরকারি কথা আছে, একটু বলে দিও কিন্তু। আচ্ছা, হ্যালো হ্যালো। আমার ঘুমের 12টা বাজিয়ে ঘুমোচ্ছে, দেখাচ্ছি। এই যে ফোনে পাচ্ছি না, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঘুমিয়ে পড়েছে। আচ্ছা এটা কি পাগলাম হচ্ছে? শায়না শায়না গিরি, পাগলাম না শায়না শায়না। এটা কি হচ্ছে? ফোনটা আমার ধরলো না, ইচ্ছে করে বাড়িতে শিখিয়ে রেখেছে। আমি পাগল তো? আমি পাগল না? আমার এগুলো, এই আমার এগুলো দেখে কি মনে হচ্ছে আমি পাগল? শান্ত শোনো, আমি তোমাকে বলছি শোনো, এগুলো কি হচ্ছে বলো? কি হচ্ছে বুঝতে পারছো না? হ্যাঁ কেন হচ্ছে বুঝতে পারছো না? এই না কি মনে হচ্ছে আমাকে? না আমাকে কি মনে হচ্ছে আমি পাগল? তুমি একটু শান্ত হও। না না তুমি কি মনে করো, শুধু ছবি আঁকি, শুধু ছবি আঁকি বলে তার কোনো বুদ্ধি নেই, মাথা কাজ করে না নাকি? না আমি চালাকিটা ধরতে পারি না তোমাদের। হ্যাঁ কি ভেবেছো? এই শোনো শোনো, শিল্পীরা কিন্তু যেমন ঠান্ডা মাথা হয় না, তেমনি অনেক কিছু তারা করতে পারে, কিন্তু অনেক কিছু এতদিন কিন্তু কিচ্ছু করেনি। তুমি একটু শান্ত হও। না শান্ত, আমি 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 চুপ করে থাকবো, তোমরা সব না করে যাবে আমার চোখের সামনে থেকে। হ্যাঁ এতদিন তো চুপ করেছিল, এতদিন চুপ করেছিলাম, তোমাকে বারবার বলেছিলাম চাকরিটা ছেড়ে দাও, কিন্তু তুমি ছাড়োনি। তোমরা দুজনে মিলে নাটকটা তৈরি করেছো, এই নাটকটা শেষ করবো আমি। সায়ন্তন এই নাটকটা শেষ করবো আমি। তিথি তুমি দেখে নাও, শেষ হবে, শেষ করবো আমি আমি আমি। কে ফোন করছিল রে চম্পা? সায়ন্তন দা, দাদাকে খুঁজছিল। সায়ন্তন দার গলাটা না কিরকম অন্যরকম লাগলো। আমি বললাম দাদা ঘুমিয়ে পড়েছে, কিরকম রেগে গেল। কেন বুঝতে পারলাম না। আমি বললাম কালকে সকালে ফোন করবে, দুম করে ফোনটা কেটে দিল। ও নিয়ে ভাবিস না, ওকে তো আমি আজ থেকে চিনি না। সায়ন্তন আর তোর দাদা একই কলেজের বন্ধু, ওদের এই ভাব তো এই আরই। না মা, আজকে সায়ন্তন দার গলাটা যেন কিরকম অন্যরকম শোনালো। ধুর ছাড় তো, ওটা চিরটা খালি ওই রকম। না গো, ওদের মধ্যে যখন ঝগড়া হতো তখন ওরা ছোট ছিল, আর এখন তো অনেকটা সময় পেরিয়ে গেছে বলো। এইসব কি বলছিস মা? আজকে অফিস থেকে ফেরার পরে তাদের মুখটা দেখেছো? আর আর দাদা কখনো এত তাড়াতাড়ি শুয়ে পড়ে তুমি বলো না? এটা তুই ঠিক বলেছিস, যা চাপা ছেলে ও তো মুখ ফাটে, মুখ ফুটে তবু কিচ্ছু বলবে না। তুমি তুমি দাদার সাথে একবার কথা বলো মা, তুমি দেখো কি হয়েছে। যে কি কথা বলবো বলতো, ওকে কিছু বলতে চায়? আসলে মিডিয়ায় গণপতি মুখার্জির কেসটা নিয়ে এমন বাড়াবাড়ি করছে, আর দাদাকে নিয়ে কে ভালো থাকতে পারে বলতো? খবর খবর বিরাট খবর, ওই খবরের জন্যই আমার ছেলেটাকে খুনি বানিয়ে দিল। মা মা তুমি প্লিজ কান্নাকাটি করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আর কি কি ভাবলো, কি কি করলো, তাতে কি এসে যায় বলো? তাতে কি দাদা দোষী হয়ে যায়? সব যেন ঠিক হয়ে যায়, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। সব ঠিক হয়ে যাবে মা। আমি আর কি বলবো, কিন্তু এই বসুধা বসুধা কি করে ওকে ভুল বুঝলো? মা তুমি একদম চিন্তা করো না, দেখো সময় হলে বসুধাও একদিন বুঝতে পারবে যে দাদা কোনো দোষ করেনি। চলো
তুমি শোবে চলো তো, আর কান্নাকাটি করো না, অনেক রাত হয়েছে, চলো। ছেলের এরকম অবস্থা দেখলে কোন মায়ের চোখে ঘুম আসে বল? আচ্ছা ঠিক আছে, তুমি এভাবে জেগে থাকলে তো তোমার শরীর খারাপ করবে বলো, চলো আর কান্নাকাটি করো না, চলো মা, ওঠো ওঠো চলো। চলো আস্তে আস্তে চলো ভাই। ভাই কাহা ভাই? ভাই ক্যা রে, ক্যা খবর? খবর আছে? তুমি যে সমস্ত খবর আমাকে জোগাড় করতে বলেছিলে, সায়ন্তনের ব্যাপারে আমি সব জোগাড় করে নিয়েছি। সায়ন্তন একজন ছবি আঁকি, ও স্ত্রী তিথি, সে বদ্রীনাথ বাবুর পি। এইবার সায়ন্তন চায় না যে তিথি বদ্রীনাথ বাবুর কাছে কাজ করুক। হ্যাঁ, দুজনের মধ্যে দারুণ ক্যাচাল। তাহলে সায়ন্তন আমাকে সব কিছু ঠিকঠাক বলেছে, সায়ন্তনের উপর তার মানে ট্রাস্ট করা যায়, ও একটা জেন্টলম্যান আছে। আর কি খবর বল? আর খবর হচ্ছে এই বদ্রীনাথ বাবু নাকি তোমার তিথিকে পাগল করার ছক কষছে। এটা ভি সায়ন্তন আমাকে বলেছে। গুড, তো বদ্রীনাথের কি খবর আছে বল? বদ্রীনাথের খবর, বদ্রীনাথ হচ্ছে গণপতি মুখার্জির অফিসে ডিজিএম। তাই গণপতি মুখার্জির মেয়ে বসুধা আছে না, ওর সঙ্গে নাকি এই বদ্রীনাথ বাবুর বিয়ে হবার কথা হয়েছিল। তো এইবার গণপতি মুখার্জি যেই মারা গেলেন, তো বদ্রীনাথের আশায় জল ঢালা হয়ে গেল। এটা নতুন ইনফরমেশন আছে, এটা আমার কাজে লাগবে। আচ্ছা নীনা, ও রৌনক সেনের কি খবর আছে? রৌনক সেনের দুটো ছোট ছোট ভাই বোন আছে, যেটা রৌনক সেনের কাছে খুব প্রিয়। সে রৌনক সেনের ছোট ভাই, মার খাবার পর তখন ওকে চিনতেই পারছিল। এটা ভাই খুব স্যাড নিউজ আছে, খুব স্যাড নিউজ আছে, এটা খুব স্যাড নিউজ আছে। আহা রে রৌনক সেন। আচ্ছা নেই না, ও নুন্নার কি খবর আছে? ভাই এত সমস্ত এত খবর আমি মাথায় নিতে পারবো না, জোগাড়ও করতে পারবো না। উফ, তার জন্য আমার একটু সময় দিতে হবে, বুঝেছো? তার জন্য একটু সময় দিতে হবে। তবে মনে হচ্ছে নুন্না ভাই আমার উপর ভীষণ গোসা করেছে। গোসা করেছে নুন্না? হ্যাঁ। তুই কাম কর, ও নুন্নাকে তুই খুশ করিয়ে দে। যা যা মেরে বুলবুল যা, ও নুন্নার সব খবর কিন্তু আমার চাই। ইয়ে খবর ভি তুমি পেয়ে যাবে। নুন্না নুন্না, তেরা গয়া জমানা। না বললে হবে না বিপাশা, তোমাকে পারতেই হবে। হ্যাঁ শোনো শোনো, ওর ওর পিছনে ছিনে যুগের মতো লেগে থাকো। শোনো, সাংবাদিকদের পারি না পারবো না বলে কোনো কথা নেই। আমি তো আন্তরিকতার সাথে চেষ্টা করছি স্যার। চেষ্টা করো, তোমার কাছে এটা গোল্ডেন অপরচুনিটি। তুমি তুমি চাও না যে আমার
আমার এই চেয়ারটা একদিন বসতে। কি বলছেন স্যার? স্বপ্ন দেখো বিপাশা, স্বপ্ন দেখো, ড্রিম ড্রিম। জানো আমি একটা সাধারণ রিপোর্টার ছিলাম, আজকে 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 আমি এই চেয়ারে। তুমি তুমি পারবে না, তুমি পারবে না তোমার কেরিয়ারটাকে এই জায়গায় নিয়ে আসতে, আমার জায়গায়? ইয়েস, আমি বলছি তুমি পারবে, ট্রাই ইয়োরসেলফ। ইয়েস স্যার। বিপাশা, বসে না থেকে বেরিয়ে পড়ো, ওর কাছাকাছি গিয়ে নিউজগুলো নিয়ে এসো। হাতে মাত্র 7টা দিন সময়, এই 7 দিনের মধ্যে যেমন করেই হোক এমন একটা নিউজ কালেক্ট আমাকে করতে হবে যাতে আমার চাকরিটা থাকে। কিন্তু রৌনক, রৌনক, রৌনক আমাকে এমন কতগুলো খবর জানিয়েছে যেটা চ্যানেলকে জানালে সেটা সহজেই নিউজের হেডলাইন হয়ে যেতে পারে। তবে কি আমি আমার চাকরিটা বাঁচানোর জন্য ওই খবরগুলো? না 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 না, এ আমি কি ভাবছি? রৌনক আমার বন্ধু, আমি রৌনকের সাথে কোনোদিনও বেইমানি করতে পারবো না। দরকার হলে আমি শান্তনুদাকে জানিয়ে দেব, চাকরিটা আমি আর করবো না। বিপাশা, তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারলে না। আমি জানি বিপাশা, আমি যা কিছু করেছি ক্ষমার অযোগ্য, কিন্তু তুমি যদি এইভাবে চুপ করে থাকো তাহলে আমি খুব কষ্ট পাবো। আমার এখন এই মুহূর্তে কিচ্ছু ভালো লাগছে না কিংশুক, আমি একটু একা থাকতে চাই। বিপাশা, প্লিজ তুমি আমাকে এইভাবে দূরে ঠেলে দিও না বিপাশা। তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। না, এই সমস্যাটা শুধুমাত্র আমার একার, তাই এই সমস্যার সমাধান আমাকেই খুঁজতে হবে। আমি বুঝতে পেরেছি বিপাশা, তুমি আমার উপর এখনো রাগ করে আছো। দেখো বিপাশা, আমি যদি সত্যি কিছু ভুল করে থাকি সেটা নিলামের জন্য করেছি। আমি জানি, আর তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমার কাছে যথেষ্ট। আমার আজ তোমার উপর একদম রাগ নেই। তাহলে চলো খাবে, চলো। সত্যি বলছি আমার ভালো লাগছে না, তুমি যাও, অনেক রাত হয়ে গেল, তুমি খেয়ে নাও। আর তুমি? বললাম না আমার ভালো লাগছে না, তুমি যাও। কি হলো, যাও। শোনো একটা কথা, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। বিপাশা। হ্যাঁ, চাকরিটা যে আমি ছেড়ে দিচ্ছি সেটা তোমার জন্য নয়, নীলাভর কথা ভেবে। যাও খেয়ে নাও।
নীলাভকে মানুষের মতন মানুষ আমাকে করতেই হবে। এখন শুধুমাত্র এটাই আমার স্বপ্ন, আমার ধ্যান জ্ঞান। নীলাভকে আমি আমার মনের মতন করে গড়ে তুলবো।